ব্রিক্স সম্মেলনে যোগ দিতে রাশিয়ার কাজানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিক্স সম্মেলনে যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মোদী ও জিনপিং ব্রিক্স সম্মেলনের ভাগে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রকৃত সীমান্ত রেখায় নজরদারি নিয়ে দুই দেশ ঐক্যমতে পৌঁছানোর পর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করবেন দুই দেশের রাষ্ট্রনেতা। বিদেশ সচিব বিক্রম মিশ্রে জানিয়েছেন, বুধবার ব্রিক্স সম্মেলনের ভাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। 2020 সালের জুনে গালওয়ান সংঘর্ষের পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চীনের টানাপোড়েন পড়ে এতদিনের দ্বন্দ্ব মিটিয়ে সীমান্তে নজরদারি চালানো নিয়ে ঐক্যমতে পৌঁছেছে ভারত ও চীন। সোমবার বিদেশ সচিব বিক্রম মিশ্রে জানিয়েছেন, দুই দেশের আধিকারিকদের মধ্যে আলোচনার ভিত্তিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি চালানো নিয়ে দুই দেশ ঐক্যমতে পৌঁছেছে। তারপর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, 2020 সালের মে মাসের আগে যেমন দুই দেশের সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নজরদারি চালাত সেই অবস্থা ফিরছে। সূত্রে জানা গিয়েছে, দেবসাং সমতল এলাকা এবং দেমচুকে নজরদারি চালানো নিয়ে ঐক্যমতে পৌঁছেছে ভারত ও চীন। দুই দেশের সেনায় সেখানে টহল দেবে। দুই দেশের ঐক্যমতের ফলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনার মধ্যে উত্তেজনা প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নজরদারি নিয়ে দুই দেশের ঐক্যমতের একদিন পরই রাশিয়া ব্রিক্স সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন মোদী ও জিনপিং। সেখানে আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারা। সেই বৈঠকে দুই রাষ্ট্রনেতার আলোচনার নির্যাস কী হবে সেদিকে তাকিয়ে সবাই। রিপোর্ট আর ইনিউজ।